নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশের রেসিপি এই সর্ষে ইলিশ খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুঁজেই পাওয়া যায় না দশ থেকে বারো মিনিটের মধ্যে তোমরা কিভাবে এই সরষে ইলিশ রান্না করতে পারবে আর সব থেকে বেশি টেস্টি হবে সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো এই সর্ষে ইলিশটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই সর্ষের জন্য যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা একেবারেই হয় না সেই সিক্রেট টিপসগুলো আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো সর্ষে ইলাসটা বানানোর জন্য আমাদের কিন্তু লাগবে অবশ্যই সর্ষে আমি এখানে এই চামচের দু চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়েছি আর এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখছি আর আমাদের লাগবে লঙ্কা দেখো এই ছোট ছোট লঙ্কা গাছ সবই কিন্তু লঙ্কা গাছে ফুল এসছে এখানটায় মাঠটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে রৌদ্র পড়েছে হালকা আর বেশ সুন্দর কিন্তু সবুজ পুরো চারি সাইড এই দেখো গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে এই মোটা লঙ্কাগুলো প্রচুর পরিমাণে হয়ে আছে দেখতে পাচ্ছ এগুলো গাছে প্রচুর পরিমাণে হয় এই চো প্রতিটা গাছের পাতার পাশে পাশেই কিন্তু লঙ্কা হয়ে আছে আমি কটা তুলে নিচ্ছি আর এই লঙ্কাগুলোই কিন্তু বেশ ঝাল আমি অল্প কটা তুলে নিলাম এই কটা হলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে লঙ্কা তুলে নিয়েছি আর লঙ্কাগুলো ধুয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে আমি ছটা থেকে সাতটা লঙ্কা নিয়েছি কাঁচা পাকা সব রকম ব্যবহার করতে পারবে কোনো প্রবলেম হবে না আর সর্ষেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লবণ আর একটু গ্রেভিটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়েছি ছ থেকে সাতটা কাজু বাদাম দিয়ে তারপর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি কাজু বাদামটা যে দিয়েছিলাম সেই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি তো আমি ওই জন্য বলে দিলাম যে এর মধ্যে আমি ছ থেকে সাতটা কাজুবাদাম দিয়েছি তোমাদের কাছে না থাকলে তো তোমরা এটা স্কিপ করতে পারো তবে কাজু বাদামটা দিলে গ্রেভিটা খুব ঘন হয় আর খেতে কিন্তু খুব 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 টেস্টি হয় এটা কিন্তু সর্ষে ইলিশের একটা সিক্রেট জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর সর্ষেটা কিন্তু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তার জন্য কোনো তেতো লাগবে না এবার আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাছটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে দুপুরের পাতে গরম গরম সর্ষে ইলিশ আর গরম ভাত থাকলে কিন্তু বাঙালির খাওয়া পুরো জমে যায় আর কিছুই লাগে না তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে সর্ষে ইলিশ ট্রাই করো আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে আর বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কে এইভাবে বানিয়েছো আর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এইভাবে সর্ষে ইলিশ রান্না করে খাওয়ালে সবাই কিন্তু তোমার প্রশংসা অবশ্যই করবে তো মাছে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম ততক্ষণে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষে ইলিশটা রান্না করার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটু কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ একটু হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি কালারের জন্য তোমরা চাইলে এমনি নর্মাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো এবার সব কিছুকে লো ফ্লেমে হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ লবণ হলুদ মাখিয়ে যে মাছটা আমরা রেখেছিলাম সেই মাছটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম আর এই মাছটাকে দেওয়ার পর আমরা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মতো আমরা একটু ভেজে নেব আর এই কড়াইয়ের হাতল দুটো ধরে আমি এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি আর এই মাছটা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু মাছটা একদম মানে ভেজে নিইনি নি হালকা একটু রেখে দিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট আর দু থেকে তিন মিনিট পর আমি এটাকে একটু ঢাকনাটা খুলে এর মধ্যে যে সর্ষে আর কাজু আর লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর ওর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে আমি এখানে আট পিস মাছ রান্না করেছি তার জন্য কিন্তু আমি প্রায় এক কাপ যে চায়ের কাপ হয় সেই কাপের এক কাপের একটু বেশি জল দিয়েছি আর সর্ষে বাটার সময় তো আমরা একটু জল দিয়েছিলাম মানে প্রায় দু থেকে আড়াই কাপ মতো জল আমরা কিন্তু ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে নেবে এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা পাকা সব রকম লঙ্কা ব্যবহার করেছি তোমরা চাইলে শুধুমাত্র কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারো এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিটের মধ্যেই দেখো গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এই সময়ও কিন্তু মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে একটু নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢেকে রেখে দেবো আরও দু মিনিটের জন্য দু মিনিট আমি এটাকে আবারও ঢেকে আরও একটু রান্না করে নেব আমি গ্রেভিটা আরও একটু কমাতে চাই তাই আমি কিন্তু আরও একটু রান্না করে নিচ্ছে আর এই সময় দেখো মাছ থেকেও কিন্তু তেল বার হয়েছে আর কাজুটা দেওয়ার জন্য কিন্তু ওপরে একটা তেল তেল ভাব চলে এসছে আর গ্রেভিটাও দেখো কতটা ঘন হয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আর এখানে একটা টিপস তোমাদের বলে রাখি সর্ষে ইলিশ রান্না করার সময় তোমরা কিন্তু অবশ্যই সর্ষে তেল দিয়েই রান্না করবে কেউ সাদা তেলে রান্না করবে না সাদা তেলে রান্না করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আমি এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি এটাকে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম আর সার্ভ করার আগে যারা সর্ষের তেলের কাঁচা গন্ধটা পছন্দ করো তারা কিন্তু এর উপর থেকে একটু এক চামচ পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপর এটাকে সার্ভ করতে পারো তাহলে কিন্তু এর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসে বা সর্ষের তেলের একটা ফ্লেভারের জন্য এই সর্ষে ইলিশটা খেতে খুবই ভালো লাগে তবে সর্ষের তেলটা আমার খুব একটা পছন্দ হয় না তাই আমি কিন্তু এর মধ্যে সর্ষের তেলটা অ্যাড করলাম না একদম শেষে তোমরা চাইলে অ্যাড করতে পারো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো